মুর্শিদাবাদের ধুলিয়ানে ভাঙন কবলিত এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে শাসক দলের বিধায়কের নির্দেশে সাংবাদিকদের মারধর করার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে শামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার 17 নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত 3 জন সাংবাদিক অনুপনগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। উল্লেখ্য, এদিন সকালে ভাঙনের খবর পেয়ে গঙ্গার ধারে যান ওই 3 সাংবাদিক। অভিযোগ, সেই সময় কংগ্রেস প্রার্থী ও তৃণমূল প্রার্থী ঘটনাস্থল পরিদর্শনে যায়। সেই সময় তৃণমূল প্রার্থীর কয়েকজন কর্মী সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলার সাংবাদিক বৃন্দ। গঙ্গা ভাঙন হচ্ছিল, শুনলাম, তারপরে আমার ডি নিউজ কলকাতা একটা পেজ চলে, আমি নিউজ করতে আসি, সেখানকার মানুষরা 17 নম্বর ওয়ার্ডের মানুষরা গঙ্গা ভাঙনের জন্য ওরা বিক্ষিপ্ত হয়ে যায় এবং আমি তাদের সাক্ষাৎ নিতে আমাকে বলে টিএমসির দালাল, সব টিএমসির টাকা খেয়ে সাংবাদিকরা খবর করছে না, ওই জন্য গঙ্গা ভাঙন হচ্ছে না। আমি বললাম যে না, সাংবাদিক কারো কোনো দালালই হয় না, ওরা সত্য ঘটনা তুলে সঙ্গে সঙ্গে পেছনে এখানকার যিনি টিএমসির বিধায়ক আমিরুল ইসলাম ও অর্ডার দেয় তার ছেলেদেরকে যে মারো, মার এইভাবে বলে আমাকে মারধর শুরু করে, প্রচুর মারে। আমার তখন পেজে লাইভ চলছিল, লাইভ একটু আছে, সেখান থেকে আমাকে একজন আরেকজন টিএমসিরই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে কিন্তু আমাকে উদ্ধার করে এবং প্রচুর মার। আমি বাম চোখে কিন্তু দেখতে পাচ্ছি না, প্রচুর মেরেছে, বাম হাত উঠাতে পারছি না, আর প্রশাসন সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে এসছে। আমার বাড়ির কেউ নেই, কারণ বাবা মা অসুস্থ, আমি কারো তদাগৃতি করি না। আমি চাই যে এমএলএ সাহেব আমিরুলের টিএমসির ওকে সন্ধ্যা হতে হতে এবং তার দলবল যারা মেরেছে, আমার চ্যানেলে লাইভ আছে, মোবাইলও কেড়ে নিয়েছে আমার, তাকে অ্যারেস্ট করা হোক থানায়। যদি অ্যারেস্ট না করে সন্ধ্যার মধ্যে, তাহলে আমরা সাংবাদিক, সমস্ত সাংবাদিক, সমস্ত মিডিয়া থানা ঘেরাও করব সন্ধ্যার পরে। আমি হাসপাতালে থাকলেও থানা ঘেরাও হবে, এটা প্রশাসনকেও বলছি, নির্বাচন কমিশনারকেও বলছি। সাংবাদিকের উপরে যদি মার হয় তাহলে সাধারণ মানুষের সুরাহা কোথায়? আমি জবাব চাই। জানিও, এটা লজ্জানীয় যে একজন এমএলএ অর্ডার দিতে পারে মার বলে, সাংবাদিক শালা, এমএলএর সাংবাদিকরা, একটা সাংবাদিক মানে একজন, একটা রাজনীতিবিদকে গাল দিলে সমস্ত রাজনীতিবিদের গাল, একজন শিক্ষককে গাল দিলে প্রত্যেক শিক্ষককে গালি দেওয়া হয়, একজন সাংবাদিককে গাল দিয়েছে, রাজ্যের সাংবাদিক কেউ ঠিক থাকবে না, এই ঘটনা বৃহত্তর হয়ে যাবে। আমি অ্যারেস্ট চাই আমিরুলের, এবং আমিরুলের যে চাঙ্গামাঙ্গা যারা আমাকে মেরেছে, সাংবাদিককে মেরেছে, সাংবাদিকেরা ধিক্কার জানায় এবং তার অ্যারেস্ট চাই। হ্যাঁ, আমার মোবাইল কেড়ে নিয়েছে, মোবাইল আমি জানি না কার কাছে আছে, ঠিক আছে, এবং আমি সবাইকে চিনতে পারি না, আমার লাইভটা একটু আছে ওখানে, একটুখানি ধরা আছে, মোবাইল যেহেতু কেড়ে নিয়েছে ওখানে অনেকে চিহ্নিত আছে ফাইট টাইট মারার। আমি প্রশাসন এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আমিরুলের জেল চাই এবং তাকে অ্যারেস্ট করা হোক। আমরা যেহেতু আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে কল হলো, কল হওয়ার পরে আমরা কভারিং করতে গেলাম ধুলিয়ান লালপুর 17 নম্বর ওয়ার্ডে কভারিং করতে গেলাম। কভারিং করতে গিয়ে দেখি গঙ্গা অনেকটি জায়গা নিয়ে পড়ে যাচ্ছে, তো পড়ে যাচ্ছে দেখলাম, ওই সময় দেখছি জয়দুর রহমান উনি এসেছিলেন গঙ্গা ভবন দেখতে, তো আমি ওনাকে কভার করছিলাম, গঙ্গা ভবন কভার করছিলাম। কিছু এলাকাবাসী এলো, এলাকাবাসী ক্ষিপ্ত দেখালেন এখানকার প্রশাসনের প্রতি, আমরুলের প্রতি, ছবি আসছে, চলে যাচ্ছে, বাড়ি ফেলছে। তারপরে কিছু দুষ্কৃতি এলো পোশাক পরে, আমি যাই না সে তারা কারো, সেটা আমরুলের পোশাক পরে এলো, দিয়ে এসে দাউদের উপরে হামলা করতে লাগলো, আমার উপরেও হামলা করতে লাগলো। আমার উপরে প্রায় কয়েক ঘুষি খেয়েছি, আমি মাথে ঘুষি খেয়েছি, তারপরে আমি ওখান থেকে পালিয়ে যাই। নিউজের ব্যাপারটা হচ্ছে, সকাল থেকে 9টা থেকে সেখানে দুলিয়ান পুরসভা 17 নম্বর ওয়ার্ডে রায়গঞ্জে গঙ্গা ভাঙন, সেখানকার স্থানীয় লোকেরা আমাদেরকে ফোন করলো এবং সেখানে আমরা খবরটা করলাম, সাথে সাথে সেখানকার লোকের অভিযোগ অনেক উঠলো। ওঠার পরে বিধায়ক সাহেব ঢুকলেন, বিধায়ক বিধায়ক, এবং আমরা সেখানে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে পরে 17 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডে কিছু কর্মী আমাকে তাড়া করে এবং গাড়ি রেখে আমি পালিয়ে যাই। পরে দুজন সিভিং এসে গাড়িটি আমার উদ্ধার করে এবং পরে তৃণমূল এলাকার নেতা মোবাইলটাকে আমার কেড়ে নেয়। এখন পুলিশের এখন অবিলম্বে যারা আমার উপরে
চড়াও হয়েছে এবং আমার একটা বন্ধু সামাজিকভাবে দাউদ হোসেন চড়াও হয়েছে, তার অবিলম্বে শাস্তি দেয় এবং সংবাদ মাধ্যমকে এই এরকম ঘটনা কেন ঘটাবে শাসক দলের নেতারা তার অবিলম্বে শাস্তি দেয় আমরা এবং থানাও ঘেরাবো অবিলম্বে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।